আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুনের আচার। এটাকে অনেকে বেগুনের চাটনিও বলে থাকে। খুবই সহজভাবে আমি এই চমৎকার অসাধারণ স্বাদের বেগুনের আচার বা বেগুনের চাটনি রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি। তো দেরি না করে চলুন দেখে আসি রেসিপিটি। এখানে আমি একটি বড় গোল বেগুন কেটে নিয়েছি। এই রেসিপিটা আপনারা লম্বা বেগুন দিয়েও করতে পারেন। কেটে রাখা বেগুনের মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, হাফ চা চামচের কম পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচের কম পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আমি ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে নিব। বেগুনগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি মাখিয়ে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে বেগুনের পিসগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন বেগুনের চারপাশটাই ভাজা হয়। বেগুনের পিসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি দুটি এলাচ এবং দারুচিনি, এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে, এখন আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন, পাঁচফোড়নগুলোকেও একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ভাজার সময় যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখনই দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা সরিষা বাটা, নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেঁতুলের মার। আমি এখানে 100 গ্রাম তেঁতুল আগে থেকে গরম পানি দিয়ে ভিজিয়ে কুচলিয়ে কুচলিয়ে এই মারটা বের করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। টক এবং চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। অনেকে টক খেতে বেশি পছন্দ করে, অনেকে মিষ্টিটা বেশি পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা যেভাবে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। সবগুলো উপকরণ একসাথে করে আবারও কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এখন আমি নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে বেগুনটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। এভাবে 2-3 মিনিট কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে আবারও কষিয়ে নিচ্ছি।
3-4 মিনিট কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টালা পাঁচফোড়নের গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, এটিও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এগুলো দিলে রেসিপিটার স্বাদ আরও বেড়ে যায়। এখন আমি আর 1 মিনিট মতো এই আচারটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব, দেন নামিয়ে ফেলব, পরিবেশন করব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। এই আচারটা বানানো কিন্তু ভীষণ সহজ এবং দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তেমনই মজাদার। আপনারা যারা এই আচারটা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ মজা। এই রেসিপিটা বিয়ে বাড়ি অথবা যে কোনো অনুষ্ঠানে আপনারা খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন। এই আচারি বেগুন রেসিপিটা ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি ও রুটির স্বাদ একেবারেই পাল্টিয়ে দিবে। অনেক মজাদার এই আচারি বেগুনের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন করে রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণে সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।